नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। 3 नवेम्बर 2023 जी चारटी राशि प्रबल अर्थप्राप्तिर जोग सृष्टि होयेछे सेई चारटी राशि विषय आमी विस्तारित आलोचना करब। आगामीकाले जे अभिजित मुहूर्त रयेछे आपनादेर 11:37 থেকে 12:22 পর্যন্ত সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অভিজিত মুহূর্ত দিনের সেরা একটা সময়। দেখুন, আপনারা প্রতিদিন এই ভিডিওটি শুনেন, মেইনলি লটারি প্রাপ্তির বিষয়ে কিন্তু এখানে আমি আলোচনা করি। দেখুন, অনেকে প্রচুর চেষ্টা করছেন লটারি প্রাপ্তির জন্য, 2-3 নম্বরের জন্য অনেকের লটারির ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটি কথা বলি, তাদের লাগার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে তাদের কিন্তু লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু রয়েছে। আর যাদের দেখা যাচ্ছে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, টিকিট কেটেই যাচ্ছেন, কিন্তু আপনি যে টাকা টিকিটে ইনভেস্টমেন্ট করেছেন তার 1% আপনার আসেনি, এখানে অবশ্যই পরামর্শ আপনারা নিন। কারণ অনেকেই টিকিট কেটে, লটারির টিকিট কেটে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আগে জেনে নিন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, সে বা কেটে গেছে নাকি, না থাকলেও আপনাদের দেরিতে রয়েছে, অর্থাৎ সময়টা কিন্তু জানা একান্ত ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, একমাত্র 3টি গ্রহ রাহু শুক্র বুধ, এই 3টি গ্রহ কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। রাহু শুক্র বুধ যদি আপনাদের জন্মকুণ্ডলীতে শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যাদের অল্পের জন্য মিস হচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে আমি দিই, কোনো না কোনো রাশির নাম আসে 12টি রাশির মধ্যে, হয়তো সেম রাশি আপনার রাশির সাথে মিলে যায়। আপনারা অনেকেই ভাবেন যে টিকিট কাটলে হয়তো অর্থপ্রাপ্তি হবে, শুধু টিকিট কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনো বলি না। আপনাদের হয়তো মিউচুয়াল ফান্ড থেকে বা বহুদিন আগে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ পেতে পারেন, শেয়ার বাজার থেকে লাভ পেতে পারেন, স্টক মার্কেট থেকে লাভ পেতে পারেন, অনলাইন ট্রেন্ডিং থেকে লাভ পেতে পারেন, ফাটকা থেকে লাভ পেতে পারেন, বা কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে পারেন, বা কোনো আপনি দাদু দিদার মাধ্যমেও আপনার কোনো অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে। যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আর যাদের একান্তই এই টিকিট কাটাটা নেশার মতন হয়ে গেছে প্রতিদিন, তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি এটা দেখায় রাহু গ্রহ, তেমনি আপনাদের ভাগ্য ভাবকে স্ট্রং থাকা দরকার। রাহু আপনার লগ্ন থেকে দ্বাদশভাবে কোনভাবে অবস্থান করছে সেটা কিন্তু জানা দরকার, কোনভাবে অবস্থান করলে রাহু অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটা কিন্তু জানা দরকার। রাহু আপনার যদি নিচস্থ থাকে, রাহু যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে অল্পের জন্য কিন্তু বাধাগুলো কিন্তু আসবে। তাই জন্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কী হবে, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। রাহু আপনাদেরকে কিন্তু কলিযুগে অর্থপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে। আপনাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, হয়তো আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। দেখুন, একই সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হবে এমন না, কারণ প্রত্যেকেরই নবগ্রহের অবস্থান আলাদা, দশা মহাদশা আলাদা, আপনার গ্রহের অবস্থান আলাদা। কিন্তু দেখা দরকার যে আপনার জন্মকুণ্ডলিতে আপনাদের 3টি গ্রহ রাহু শুক্র বুধ, ভাগ্যভাব ধনভাব আকস্মিক প্রাপ্তিভাব, এই 3টি ভাব এবং দশা মহাদশা
পারমিট করছে কি না, কিসের দশা, যে রাহুর দশা চলছে না বুধের না শুক্রের না তাদের অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে, এই দশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা যদি পারমিট করে যায় তাহলে কিন্তু হয়তো আগামীকাল হয়তো যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার হলো জন্মকুণ্ডলী বিচার করুন। অনেকে বলেছে যে আমার তো জন্মকুণ্ডলী নেই ঘোষিত, তাহলে কী হবে, তাহলে কি আমার হবে না? না, হস্তরেখা দেখেও কিন্তু পিন পয়েন্ট প্রেডিকশন কিন্তু করা যায়। অর্থাৎ যাদের নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার আলোচনা করা যাক তিন চারটি রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশি আগামীকালে নাম্বার ওয়ান যে রাশি তুলা রাশি, তুলা রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, একটা অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনো দিক থেকে আপনাদের শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, অনলাইন ট্রেন্ডিং, লটারি, যে কোনো সাইট থেকে আপনাদের অর্থভাগ্য কিন্তু তুঙ্গে রয়েছে। আপনাদের যে শুভ সময় সকাল 10:35 থেকে 12:27 পর্যন্ত, আপনাদের যে টার্গেট নাম্বার 8-5 এর দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের অর্থভাগ্য তুঙ্গে রয়েছে, আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের যে লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 4, আপনাদের শুভ সময় 11:04 থেকে 12:22 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশিরও কিন্তু আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে। কর্কট রাশির আপনাদের যে শুভ সময় সকাল 10:52 থেকে 11:55 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 8-9। আপনাদের যে কোনো সাইট থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে, কোনো দাদু দিদার মাধ্যমে অর্থপ্রাপ্তি, কোনো সম্পত্তির দিক থেকে বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে আপনারা ডিভিডেন্ড পেতে পারেন, লাভ পেতে পারেন। আকর্ষিক অর্থপ্রাপ্তি যে কোনো সাইট থেকে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে, অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকাল 3 নভেম্বর অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার 3 এবং 8, আপনাদের ক্ষেত্রে শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, লটারি, কোনো সম্পত্তিজনিত জায়গা থেকেও কিন্তু আপনারা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আপনাদের যে শুভ সময় 11:45 থেকে 1:04 পর্যন্ত, আপনাদের সময়টা কিন্তু আগামীকালের জন্য অবশ্যই শুভ কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে চারটি রাশির আমি কথা বললাম, নিশ্চিতরূপে এই চারটি রাশির অর্থভাগ্য কিন্তু আগামীকাল তুঙ্গে কিন্তু রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ করুন, পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি 100% কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের ফরচুনা নাম্বার এবং টার্গেট নাম্বার অবশ্যই জেনে নিন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু আগামীকাল হতে পারেন কোটিপতি। নমস্কার, ধন্যবাদ।